প্রতিদিনের রসদ জোগাড়ে কেটে যায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত, প্রজন্মের পর প্রজন্ম থাকে শিক্ষার আঙ্গিনা থেকে অনেক দূরে। সেখানেই পাঠশালা খুলেছেন সহস্রতারা সংগঠন। সকলের জন্য শিক্ষা, খাদ্য, বাসস্থান, জীবিকা এবং ধর্মচারণ সহ বাক স্বাধীনতা, এগুলো সংবিধানের মৌলিক অধিকার। কিন্তু এজন্য সরকারি তরফে নানান পরিষেবা চালু থাকলেও আজও বেশ কিছু শৈশব কাটে বিভিন্ন ধরনের পেশা এবং ব্যবসায়ী শ্রমিক হিসাবে। শিক্ষার আলো থেকে তারা ব্রাত্য। যেখানে সরকারের নজরে পড়ে না সেখানে পৌঁছায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। আর কৃষ্ণনগরে এরকমই এক অতি পরিচিত সামাজিক সংগঠন সহস্রতারা। তারা বিগত 3 বছর ধরে তারাদের খোঁজে পাঠশালা গড়ে তুলেছেন কৃষ্ণনগর বেলেডাঙ্গা মোড়ে রেললাইনের ধারে, যে সমস্ত পরিবারগুলো নিরাশ্রয়ে রয়েছেন সেই পরিবারের বাচ্চাদের নিয়ে। সহস্রতারা সদস্যরা জানিয়েছেন আগামী 6 এপ্রিল এই সমস্ত বাচ্চাদের নিয়ে তারা এক বসন্ত উৎসব আয়োজন করেছেন এবং তাদের মনের বিকাশ আনার জন্য। এই বিষয়ে অভিভাবক থেকে শুরু করে সংগঠনের সদস্যরা কি জানিয়েছেন শুনুন। অনেক কিছু শিখেছে, আগে তো কিছুই পারতো না, এখন তো সবকিছুই পারে। আমাদের মেইন কর্মসূচি হলো এই যে বাচ্চাগুলোকে, যারা এই মানে রেল লাইনের ধারে থাকে বাচ্চাগুলো, ওদেরকে শিক্ষাদান করা। মানে এমন নয় যে ওদেরকে যে অনেক কিছু শিখতে হবে তা নয়, ওদের যেটুকু প্রয়োজন সেইটুকু যেন ওরা শিখতে পারে, সেই কর্মসূচিটাই আমাদের সারা বছর কিন্তু এটা থাকে আমাদের। মানে ওদের শিক্ষার আলোয় আলোকিত করাটাই আমাদের মূল উদ্দেশ্য, যে জন্য আমাদের কর্মসূচি চলে ওদের কাছে 3 দিন। আর আমাদের আরেকটা স্কুল আছে, সেটাও চলে 2 দিন, মানে সবটাই 5টা দিন একদম স্কুলের মতন করে নিয়ম মতো করা হয়। যেমনকি অ্যাটেন্ডেন্স খাতা থেকে শুরু করে আর ওদের কাছে যেগুলো দেওয়া হয়, ওদের যে শিক্ষা সামগ্রীগুলো সেগুলো কিন্তু আমরা আমরা প্রোভাইড করি। এখানে যে পড়াশোনা হয় তার সবটাই কিন্তু দায়িত্ব আমাদের, সব সব কিছু সব কিছু, এমনকি টিফিনও আমরা দিই। তবে একটা কথা বলি, এই জায়গাটা কিন্তু অনেক মানুষ আসে যারা সহযোগিতা করে। বিগত 6 বছর ধরে তারা বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যেই থাকেন, যেমন ভরা লকডাউনে নদিয়ার শান্তিপুরে দুর্বার গোষ্ঠীর যে সমস্ত শিশুরা ছিলেন তাদের পুষ্টিকর খাবার সহ পোশাক দিতেও দেখা গেছে। এই বিষয়ে সহস্রতারার প্রাক্তন ছাত্রী জানিয়েছেন সহস্রতার প্রত্যেকেই নিষ্ঠার সঙ্গে ছাত্রছাত্রীদের পড়ান এবং পুষ্টিকর খাবারও দেয়। আমি যখন ক্লাস 7 পড়ি তখন থেকে আমি ম্যামদের এখানে পড়েছি, অনেক কিছু জানতাম না, ম্যামদের এখানে এসে অনেক কিছু জেনেছি এবং ভালো নাম্বারও পেয়েছি স্কুলে। এখন কোন ক্লাসে পড়ো? এখন ক্লাস 9-এ। এখনো কোনো অসুবিধা নেই ম্যামদের কাছে? না, হ্যাঁ, ম্যাম না ভালো মতনই বুঝিয়ে দেয়। ক্লাস শেষ হওয়ার পরে যে পুষ্টিকর খাবারগুলো, হ্যাঁ, আমাদের যখন ক্লাস শেষ হয়ে যায় তখন ম্যামরা বিস্কুট, দুধ আরো অনেক বিভিন্ন জিনিস দেয় এবং আমরা সারা জীবন কৃতজ্ঞই মানে থেকে যাবো ম্যামদের কাছে যে ম্যামরা আমাদের জন্য এত কিছু করেছে। এরকম তো অনেকজন করেও না, না সবাই তো দেখে চলে যায়, ম্যামরা গত 3 বছর ধরে আমাদের দেখছে যেহেতু। এই পাঠশালা বঞ্চিত শিশুদের জীবনে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে, শিক্ষার আলো তাদের জীবনে আশা ও আনন্দ এনে দিয়েছে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।